পরীক্ষা হয়েছিল 100 নম্বরের, কিন্তু রেজাল্ট শিট দেখে তো শিক্ষার্থীর চক্ষু চড়ার গাছ। 100 নম্বরের পরীক্ষায় 151 পেয়েছেন তিনি। ভারতের বিহারে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের দারভাঙ্গা জেলার সরকারি ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতকের শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানের পার্ট টু পরীক্ষার একটি কোর্সে 100 নম্বরে 151 পান। ওই শিক্ষার্থী বলেন, আমি রেজাল্ট দেখে সত্যি খুব অবাক হয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট ছিল, তারপরও ফল প্রকাশের আগে কর্তৃপক্ষের যাচাই করা উচিত ছিল। এদিকে একই শিক্ষা প্রতিষ্ঠানটির আরেক শিক্ষার্থী অ্যাকাউন্টিং ও ফিনান্স পরীক্ষায় 0 নম্বর পেয়েছেন, তারপরও তাকে পরের গ্রেডে উন্নীত করে দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে আমার ফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল, পরে সংশোধিত মার্কশিট দিয়েছে। ওই দুই মার্কশিটেই টাইপিংয়ের ত্রুটি ছিল উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুস্তাক আহমেদ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ত্রুটি সংশোধন করে দুই শিক্ষার্থীকেই নতুন করে মার্কশিট দেওয়া হয়েছে।